আপনার কি প্লাজো কাটিং নিয়ে সমস্যা হয়, সাইড থেকে উঠে যায়? তাহলে এই ভিডিও আপনার জন্য। সঠিক সূত্রে সঠিক নিয়মে প্লাজো কাটিং করে দেখাবো। আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। মাত্র 2 মিনিটে প্লাজো কাটিং করে দেখাবো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্লাজো কাটিং ভিডিও নিয়ে হাজির হলাম। প্লাজোর মাপটি নিচে দেওয়া আছে। এখানে আমার 3টা সালোয়ার আছে, আমি 3টা সালোয়ার একসাথে কাটিং করব। আমি উপর থেকে রাবারের জন্য 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে একটা দাগ দিয়ে নিব। এটা হচ্ছে আমার রাবারের জন্য ভেঙে দিব, তার জন্য দাগ দিয়ে নিলাম। আমাদের প্লাজোর হাইট জন্য নামাবো আমরা এখানে 13 ইঞ্চি। আমাদের প্লাজোর লম্বা হচ্ছে 40 ইঞ্চি। তো আমি হাঁটুর জন্য, হাঁটুর দিকে শেভ হবে হালকা করে, তার জন্য 25 ইঞ্চিটা দাগ দিয়ে নিলাম। আমরা এই দাগে দাগে সোজা করে দাগ দিয়ে নিব। আর আমরা নিচে ভাঁজের জন্য আরও 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম, এবং দাগগুলো কিন্তু সোজা করে দিতে হবে। আরেকটা বিষয় সবাই জানতে চান যে উপর দিকে লুজটা আমরা কিভাবে বের করব, আমি আপনাদেরকে তাই দেখাবো আজ। ধরেন আমার কামিজের মাপ 48 ইঞ্চি, এখানে আমি 12 ইঞ্চি দাগ দিয়ে নিব, আর অতিরিক্ত নিচ্ছি 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চি আমরা 4 দিয়ে গুণ করলে 6 ইঞ্চি আমরা লুজ নিচ্ছি। আমাদের টোটাল মাপটা হচ্ছে এখানে 13.5 ইঞ্চি। আমি আপনাদেরকে আরও বিস্তারিত বুঝিয়ে দিব, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি সব বুঝতে পারবেন। আমি হাইট দাগটা দিয়ে নিচ্ছি, এখানে আপনার 3 ইঞ্চি পরিমাণ নিলেই হবে। তো আমার হাইট দাগ, হাইট মাপটা দেখুন 15 ইঞ্চি হয়ে গেছে। তো আপনাদেরকে এই মাপটা আমি আবারও বুঝিয়ে দিব, আমি পুরোটা মার্কা করি, আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব এখানে লুজটা আপনারা কতটুকু নেবেন বা কীভাবে নেবেন। যদি বুঝতে সমস্যা হয় ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি দেখতে পারবেন। তো আমার নিচের লুজ হচ্ছে 28 ইঞ্চি, এখানে আমরা 14 ইঞ্চি নিয়ে নিব। তো আমার এখানে শেপটা একটু মিলিয়ে দিতে হবে, তার কারণ শেপটা একটু অসুন্দর দেখাচ্ছে, এখন মিলে গেছে। আমরা হাইয়ের দিকে শেপটা দিয়ে নিব। এখানে শেপটা আপনার হালকা করে দিতে হবে, যদি বেশি ভিতরে ঢুকিয়ে দেন তাহলে আপনার হাই উঠে থাকবে, দেখবেন অনেক প্লাজোর উপর দিকে উঠে থাকে, শেপ বেশি হওয়ার কারণে এই সমস্যাটা হয়। আপনারা সবসময় প্লাজোতে শেপ কম দেবেন। আমি যেই অনুযায়ী কাটিং করতেছি আপনারা আমার এই নিয়মে কাটিং করেন ইনশাল্লাহ। প্লাজোর উপরের লুজের মাপটি আবারও বুঝিয়ে দিচ্ছি। আপনার কামিজের হিপ যাই হোক, মাপ যাই হোক, তার চাইতে 6 ইঞ্চি মাপ এখানে বেশি নেবেন। তো দেখুন এখানে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, 1.5 কে 4 দিয়ে গুণ করলে 6 ইঞ্চি লুজ হয়ে যাচ্ছে। আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, 1.5 ইঞ্চি আবার 6 ইঞ্চি হয় কিভাবে? একটা প্লাজোতে 4 পা তো আর কাটিং করা যায় না, 4 পায়ের 1 অংশ কাটিং করতে হয়, তার জন্য আমরা মাপটা 4 ভাগের 1 ভাগ নিয়ে থাকি। তো আমরা প্লাজোটা কাটিং করে ফেলবো। আর প্লাজো কাটিং ও সেলাইয়ের ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন, প্লাজো কাটিং ও সেলাইয়ের ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবেন। আমরা অবলকের জন্য 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে বাকি কাপড়টা কেটে ফেলতেছি। তো আপনি যদি প্লাজো কাটিং সেলাই ভিডিও দেখতে চান আমার চ্যানেল থেকে ঘুরে আসুন, প্লাজো কাটিং ও সেলাইয়ের ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এটাই অনুরোধ রইল। তো আমি আমাদের প্লাজো কাটিং শেষ, আমি একটু চাকান দিয়ে নিচ্ছি যেখানে আমরা ভেঙে সেলাই করব। তো আমাদের প্লাজোর ভিতরে ফিতা হবে, এখানে আমরা সুন্দর করে চাকান দিয়ে নিব। আমি এখানে 2টা চাকান দিচ্ছি তার কারণ আমার প্লাজোতে ফিতা হবে। আর পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আমার প্লাজো কাটিং শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।